ওরা বড়ই অসহায়। তারপরও বুলবুলের জেরে ওরা সকলেই প্রায় বিধ্বস্ত। বুলবুলের তাণ্ডব ওদের বাড়িঘর অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ওদের দুর্ভাগ্য মেলেনি কোনো ত্রাণ সরকারি সাহায্য। অসহায় রিক্সা চালকদের অভিযোগ, ত্রাণ না পেলেও হয়তো সংসার চালানো যাবে, কিন্তু বর্তমানে টোটো ম্যাজিক অটো গাড়ির পরিমাণ বেশি হয়ে যাওয়ায় রিক্সাতে আর তেমনভাবে কেউ উঠতে চান না। অনেকেই আবার আমাদের করুণ পরিস্থিতির কথা চিন্তা করে রিক্সাতে ওঠেন, ওদের করুণ পরিস্থিতির কথা কেউ শোনে না বা জানতেও চায় না। নিজেরা একত্রিত হয়ে ওদের দুঃখ দুর্দশার কথা জানানোর জন্য শনিবার রাতে প্রতিজ্ঞাবদ্ধভাবে জড়ো হয়েছিলেন ক্যানিং বাসস্ট্যান্ডে। ঘড়িতে ঘড়ির কাঁটা তখন রাত 8:30 ঘর পার হয়ে 9:00 দিকে এগিয়ে চলেছে। অগত্যা সেই মুহূর্তে ক্যানিং বাসস্ট্যান্ড সংলগ্ন তৃণমূল পার্টি অফিস থেকে মিটিং সেরে বেরিয়ে আসছিলেন মাদলার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস। অগত্যা 10-12 জনের রিক্সা চালক ছেঁকে ধরেন মাদলার 2 গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাসকে। সেই মুহূর্তে উত্তমবাবুর সঙ্গী সাথীরা রিক্সা চালকদেরকে হটিয়ে দিতে গেলে উত্তমবাবু তৎক্ষণাৎ তাদেরকে ধমক দিয়ে রিক্সা চালকদেরকে কাছে ডেকে নেন। রিক্সা চালকরা তাদের করুণ দুর্দশার কথা উত্তমবাবুকে বললে উত্তমবাবু রিক্সা চালকদেরকে আশ্বস্ত করে বলেন, আপনাদেরকে আগামী 2-1 দিনের মধ্যে সাহায্য সহযোগিতা করা হবে। সেই কথা মতো বুধবার সকালে ক্যানিং মাদলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস 20 জন রিক্সা চালককে ডেকে তাদের হাতে ত্রাণ তুলে দেন। উত্তমবাবু বলেন, বেশ কিছু রিক্সা চালক তাদের করুণ দুর্দশার কথা জানিয়েছিল, আজ তাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে যাতে ওরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পায় তার জন্য সহযোগিতা করব। রিক্সা চালক সনাতন মল্লিক, পরমেশ্বর মণ্ডল, বলাই সাহা উত্তমবাবুর কাছ থেকে ত্রাণ পেয়ে আনন্দিত।